Assam Minister for Water Resources, Bijush Hazarika, on Friday said Congress party will be wiped out from the state. When quizzed by the journalist about Assam Pradesh Congress Committee issuing a list of probable candidates for the forthcoming Lok Sabha polls, Hazarika said BJP is going to win 11 out of 14 seats in Assam and the figure might be 12 too. In Assam Assembly, Congress party has around 25 seats, which will become 15 to 17 in 2026. এমা আছে তার পছত দেখা যাব কোন কোত যায় কোন কোত না যায় সব এটা সব নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তো কোনো ওটোর শক্তি নাই আৰু তৃতীয় বিয়ৰ কাৰণে নরেন্দ্র মোদী ডাঙরিয়া দেশৰ প্ৰধানমন্ত্রী হ'ব অসমত কংগ্ৰেছ প্ৰায় শূন্য হৈ যাব এতিয়া বৰ্তমান তেওঁলোকৰ তিনিটা সমষ্টিত লোকসভা সমষ্টিত সাংসদ আছে মই ভাবো আহাবাৰ এটা মনলৈকে আহি যাব আৰু এটা কোত আহিব আপোনালোকেও জানে আর বিধানসভাত এলোকার এটা 25 জনমান বিধায়ক আছে সেই বিধানসভার বিধায়কর সংখ্যা 15-17 জন হয়ে যাব কংগ্রেস অনাগত সময় নাইকিয়া হয়ে যাব আর বারে বারে আমি বিজেপি আর রাইজর সুশাসন দিম রাইজক সেবা করম রাইজর কারণে কাম করি।